اللہ رب العزت اور کلام پاک اور ایک سورہ کٹی مٹی ایک سورہ سورہ عصر اللہ رب العزت عصر رختور قسم خیا یہ سورہ رے شروع کرسن امرا اغلے فلیم امیو فلیم اپنارا فلیتا ملک یہ سورہ اغلور جناس اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والعصر ان الانسان لفی خسر الا الذین آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق اللہ العظیم او تو شیش نہیں سورا دیکھو گو سورار مجھے کٹی مٹی سورا کنتو اللہ کی سمس تو سوندر ایک کتار الیکھ کرسو کٹی مٹی سورا ہویا اپنارا خالی آیات ہوئی سب آیات من رہیت نائ سورا تو ہلر من رہب اچھا یہ سورار مجھے اللہ رب العزت آسر رختر قسم خیا ہوتی را দুনিয়ার সব মানুষের সম্বোধন করি আল্লাহ কইতরা যে দুনিয়ার সব মানুষ মানুষ খাসারার মধ্যে বরবাদির মধ্যে ধ্বংসর হতে আসর রক্তর কসম খেনে খাইলাই কথার ব্যাখ্যা আরো বহুত লম্বা আসর রক্তর কসম খাওয়ার কয়েকটা কারণ আছে আসর রক্ত বড় গুরুত্বপূর্ণ সময় কইতরা যে মানুষে তার জিন্দগির আসর নমাজ ছাড়ি দিল গুইয়াকে তার জিন্দগির বহুত বড় ক্ষতি করিল এই ক্ষতিরে পূরণ করা তার লাগে বহুত কঠিন আছে দ্বিতীয়ত আসর রক্ত এমন এক সময় যে সময়ত আল্লাহ রব্বুল ইজ্জতে তার কুদরত থাকি আসমানর ফিরিশতা এক গুড়ো আইয়া জমিন লামইন আর এক গুড়ো জমিন থাকি আসমানে দি উঠইন ফলকা সুবহানাল্লাহ আর ফজর রক্ত রাতকুর ফিরিশতা উঠিয়া যায় আর দিনর ফিরিশতা আইয়া ফজর রক্ত লামইন দুইও অক্ত লগে কোন অক্ত এলাকে দুই অক্তর কসম আল্লাহ খাইছেন এক জায়গাত ওয়াল ফাজরি হইয়া আয়াত নাজিল করছেন আর এক জায়গাত আসর হইয়া নাজিল করছেন এই আসর রক্ত আর ফজর রক্ত বড় গুরুত্ব আমরাও গুরুত্ব দিতাম নি না না হইতরা আসর রক্তর কসম খাওয়ার পিছনে এর বাদে অতকান পর্যন্ত ওই যে ফিরিস্তা অকল নাজিল হওয়া উঠা আর লামা দিনর ফিরিস্তা একগুড়ো জমিনও তখন রাতকর ফিরিস্তা যে সময় আইন এগুলো দিনর ফিরিস্তা উঠিয়া যায়নি গিয়া কইতরা যে মানুষে ফজর রক্তর নমাজ জমাতর সাথে উঠিয়া গুম তাকিয়া ফলি লইল গুমরে আরামর গুমরে কিতা করিয়া হারাম হরিয়া আরামর গুমরে হারাম হরিয়া আমার উম্মতে রসুল্লাহ ফরমাইতরা আমার উম্মতে যে সময় তার গুমর অত আরামর গুমরে হারাম হরিয়া মসজিদ জমাতর সাথে বেটাইনতে নমাজ ফলি লইব কি মা বনিন যেগুলো বেটিন বাড়িতেছন ফজরর নমাজ খান অক্ত উঠিয়া যদি ফলি লাইন তে অতগান পর্যন্ত রসুল্লাহ ফরমাইতরা আমার উম্মতরে আল্লাহ অত বেশি সৌভাগ্য নসিব করছেন যে গোটা রাত আল্লাহর ইবাদতের মাঝে খাটাই লিছে আমার উম্মতে তার নামায় আমল সওয়াব লেখা হইছে বড় কা সুবহানাল্লাহ কইরা মান সাল্লা লাইশা ফি জামাতিন ওয়া কান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ওয়া কান্নামা সাল্লা লাইলা কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে আমার উম্মতে এশার নমাজ জমাতে ফলিল গুইয়াকে আদা রাইদ আমার উম্মতে এবাদত খাটাই লিল আর ফজরর নমাজ হিরিবার গুম থেকে উঠিয়া ফলি লইল গুইয়াকে আস্থা রাইদ আমার উম্মতে কিতা করে লিছে এবাদত করে লিছে বড় কা সুবহানাল্লাহ অত গুরুত্বপূর্ণ অক্ত হইল ফজরর নমাজ ই দুই অক্তর কসম আল্লাহ রব্বুল ইজ্জতে খাইছেন তে দিনর ফিরবাতে কইতরা যে সময় দিনর ফিরিস্তা রাতকুর ফিরিস্তা ডিউটি শেষ করিয়া উঠিয়া যায়ন ফজর রক্ত যাওয়ার বাদে আল্লাহ রব্বুল ইজ্জতর তরফ থেকে সওয়াল করা হয় যে ও আমার ফিরিস্তা অকল জমিনও আমার বন্দা অকল রে কিলা তুই আইসো কিলা গিয়া ফাইসলাই তখন ও দিনর ফিরিস্তা অকলে ও রাতকুর ফিরিস্তা অকলে জবাব দেন আয় আল্লাহ তোমার বন্দা অকল রে গিয়া ফাইসলাম আসর নমাজ ফলিতরা আর এখন তুই আইসি তোমার বন্দা বান্দি অকলে কিতা কথরা ফজরর নমাজ পড়িতরা বলো কা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে লগে লগে ফিরিশতা অগলরে জানাইন যে ও আমার ফিরিশতা অগল তুমি তো সাক্ষী থাকো আমার বন্দা বান্দিনতে গিয়া ভাইসলাই আসরর নমাজও আর তৈয়াইছো ফজরর নমাজও গুইয়াকে গোটা দিন আর রাত চব্বিশ ঘন্টা আমার গোলামির মাঝে খাটাই লিছেন আমি মালিকে সমজি নিলাম তার আরে সবর মিত্র দিলে নিলাম বলো কা সুবহানাল্লাহ গতিকে আমরা নমাজের গুরুত্ব দিতাম অক্তর গুরুত্ব দিতাম জমাতর গুরুত্ব দিতাম
জমাতর সাথে নমাজ পড়লে কয়েক রকমের ফায়দা আছে। এর মাঝে এক নম্বর ফায়দা কইতরা, আপনি আমি নমাজ পড়তে সময় এক নম্বর আমরার উপরে ফরজ হইল, রুকু সজদা ফরজ খাড়াওয়া ফরজ জেলা লগে কিরাত সহি করি সুন্দর করে পড়া কিতা আর এক ফরজ নানি জি কইতরা কিরাত শুদ্ধ আমরা অগলর আসেন সব দারুল কিরাত ভর্তি হয়েছিলেন নাই হো মসজিদ মেসাবে হরু তখতে ফোড়াইছিলা আর হইতে মারতাম না। এখন ইতা ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন উচ্চারণ করা, এখন উচ্চারণ করা লাগিয়ালে যে জায়গা আর কোন পায় আলহামদুলিল্লাহ বড় হে আর হরু হে এগু আছেন ইহদিনা সিরাতল কইতে ইহদিনা কইতে হরু হে আর আলহামদু কইতে বড় হে কইতে বড় হের জায়গা খেয়ে যদি হরু হে ফড়িলাই আলহামদু ফড়িলাই তার কিত হয়েছে না শুদ্ধ হয়েছে না কথা বুঝাই দিতে পারছিনি। যদি শুদ্ধ হয় না তো মানাও শুদ্ধ হইতো না, মানা শুদ্ধ হয় না তো ওলা অবস্থা হইতে পারে কোনো কোনো মানুষে কুরআন শরীফ তিলাওয়াত করবার তার উপরে লায়নত করাইব হড়কান আউজুবিল্লা, আর কোনো কোনো মানুষে তিলাওয়াত করবো লগে লগে আল্লাহ রহমত নাজিল হইব অসংখ্য রহমতর ফিরিস্তা ইয়া তারে বেরিয়ে লইবা। আপনারে আমারে প্রত্যেকরে আল্লাহ কালামে পাকরে সহি শুদ্ধ করে ফোড়ার জানবার জানিয়া বুঝিয়া ফোড়বার তৌফিক আমরারে নসিব করুক। আল্লাহুম্মা আমিন।